সন্ত্রাসীদের দিয়ে হুমকি দেওয়ার অভিযোগে নাটোরের এমপি শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর সুজিত কুমার এদিকে অভিযোগ অস্বীকার করে ড সুজিতের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন এমপি শিমুল অন্যদিকে নাটোর জেলা আওয়ামী লীগের নেতৃত্বের নিয়ে প্রতিবেদন করায় ডিবিসি নিউজের বিরুদ্ধে ও নিজের ফেইসবুক পেজে বিষোদ্গার করেছেন এমপি শিমুল দুই হাজার নয় সালে নাটোর জেলার ইতিহাস ঐতিহ্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক একটি বই লেখেন অধ্যাপক ড সুজিত কুমার এই বইয়ে রাজাকারের তালিকায় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বাবা হাসান আলীর নাম উল্লেখ করা হয় ড সুজিতের অভিযোগ সত্য ইতিহাস তুলে ধরায় ক্ষুব্ধ হয়ে সন্ত্রাসী বাহিনী দিয়ে তাকে হুমকি দিচ্ছেন এমপি শিমুল সেজন্য পরিবারসহ নিজের নিরাপত্তা চেয়ে গত উনত্রিশে জুলাই রাজশাহীর বোয়ালিয়া থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি শিমুলের পিতার নাম একাধিক সাক্ষাৎকার বলেছেন সেগুলো যাচাই বাছাই হয়েছে তারপর আবারও বয়ে দেওয়া হয়েছে এই এগারো বছর ধরে তারা কোনো কথা বলেনি হঠাৎ মিথ্যে কথা বলছে বা এই ধরনের হুমকি প্রদর্শন করছে অভিযোগ অস্বীকার করে ডক্টর সুজিতের বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন এমপি শিমুল আমি যাতে নমিনেশন না পাই সেই সময় তারা যোগ সাজস করে এই কাজটা করেছিল আজকে কিন্তু পরিষ্কার হয়ে গেছে এখন আমি তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া রেডি করছি তার বিরুদ্ধে মামলা করব আমি সমস্ত ডকুমেন্টস রেডি করে সাবমিট করব উনি হঠাৎ করে যাচ্ছে কেউ শিকার দিছে যে আপনি একটা জিডি করে রাখেন তদন্ত করে ডক্টর সুজিতের অভিযোগের সত্যতা যাচাই করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ তদন্ত চলতেছে আমরা ওভাবে রিপোর্ট তৈরি করতেছি যে আসলে এগুলাতে তো ওই যে নাম দেনি সেটার নাম দেয়নি হ্যাঁ তারপরে কে ভাবে কিভাবে হুমকি আসলো বা এই ধরনের সঠিক ভাবে বলতে পারবে এদিকে নাটোর জেলা আওয়ামী লীগের নেতাদের দ্বন্দ্ব নিয়ে প্রতিবেদন করায় ডিবিসি নিউজের বিরুদ্ধেও নিজের ফেসবুক পেজে বিষোদ্গার করেছেন এমপি শিমুল ফেরদোসাবির ডিবিসি ডেস্ক।